জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বাংলাদেশের কিন্তু এর গুরুত্বপূর্ণ তথ্য ভাণ্ডারের সার্ভার ভিয়েতনামে নিজেদের তথ্য সংরক্ষণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অ্যাডিবির সহায়তায় ভিয়েতনামের একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় এনবিআর একান্ন কোটি টাকার ওই প্রকল্পের সফটওয়্যারটি বাংলাদেশকে দেওয়া হলেও সার্ভারের নিয়ন্ত্রণ সহ সমগ্র কাজ বুঝিয়ে দেওয়ার শর্ত ছিল দু সালের মধ্যে কিন্তু তা এখনও করা হয়নি এরই মধ্যে বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভার হ্যাক করে সাত বছরের শিশুর নামে ইটিন করা সহ আরও কিছু অনিয়ম ধরা পড়ে তাছাড়া গত কয়েকদিন আগে ওই প্রকল্পের তদারককারী সংস্থা আইএমইডি প্রকল্পটির এগারোটি ঝুঁকি সহ উনত্রিশটি দুর্বলতা খুঁজে পেয়েছে এদিকে রাজস্ব আদায়ের মূল সার্ভার ভিয়েতনাম থেকে সরিয়ে বাংলাদেশ স্থাপন করার জন্য সরকারের প্রতি জোর আবেদন জানিয়ে ব্যারিস্টার বক্তের আমন্ত্রণে বলেছেন অনলাইন সিস্টেম ত্রুটিমুক্ত ও আপগ্রেড করলে বর্তমান অবস্থায় শুধুমাত্র গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান বারভিডা সরকারকে অতিরিক্ত দুইশো কোটি টাকা রাজস্ব দিতে সক্ষম চব্বিশ আগস্ট সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের অ্যাস্রোমান হলে অনুষ্ঠিত কাস্টম অ্যাক্সাইজ অ্যান্ড ভ্যাটের বিদ্যমান সমস্যা এবং করণীয় শীর্ষক বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন বিআরআর অ্যাসোসিয়েটস নামে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আরও বলা হয় সরকার অনলাইনে রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা নির্ধারণ করলেও অসৎ কর্মকর্তা কর্মচারীরা হার্ড কপি অফিসে জমা দেওয়ার বিধান রেখে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে অনেক ক্ষেত্রে ভ্যাট কর্মকর্তারা পরামর্শ নিয়োগকারী প্রতিষ্ঠানকেও হয়রানি করছে বলে অভিযোগ করা হয় অনুষ্ঠানে বিএআরআর অ্যান্ড অ্যাসোসিয়েটসের ম্যানেজার মোহাম্মদ পালাসহ আয়কর আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উনিশশো বাহাত্তর সালের রাষ্ট্রপতি আদেশ লং ছিয়াত্তরের অনুবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড গঠিত হয় বাংলা বায়ালো চট্টগ্রাম